ব্রোস টকিজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব ডন থ্রি নির্মাণ নিশ্চিত। 2006 সাল থেকে নতুন আঙ্গিকে 70 দশকের ডনকে হাজির করেছিলেন প্রযোজক ফারহান আখতার। এর সূত্র ধরে 2009 সালে মুক্তি পায় ডন টু। অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল ডন থ্রি নির্মাণ শুরু হতে যাচ্ছে, এবার এই প্রসঙ্গটি নিশ্চিত করলেন ফারহান। জানালেন শীঘ্রই ডন থ্রি সিনেমার কাজ শুরু করতে পারবেন বলে তিনি আশাবাদী। পরিচালক প্রযোজক ও অভিনেতা ফারহান আখতার এক অনুষ্ঠানের মাধ্যমে ফেসবুক থেকে সরাসরি ভক্তদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। সেখানে তাকে একজন প্রশ্ন করেন, ডন থ্রি সিনেমা কবে আসবে? প্রশ্নের উত্তরে ফারহান জানান তিনি এই প্রশ্নের জন্যই অপেক্ষা করছিলেন, খুব শীঘ্রই সিনেমাটি নির্মাণ শুরু করবেন। 70 দশকের এই ছবিটিতে মূল ভূমিকায় অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন। পরে 2006 সালের রিমেকে এতে অভিনয় করেন শাহরুখ খান, নায়িকা ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। আসন্ন সিকিউলেও এই জুটিকে দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে। এরকম ভালো ভালো খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।